المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. جماعة সম্মানিত ভাই জনাব হাসান উম্মান থেকে জানতে চেয়েছেন যে আমাদের মধ্যে এমনও অনেক ভাইরা আছেন যারা এক অক্ত নামাজও পড়ে না, আবার এমনও আছে যারা এক অক্ত দুই অক্ত পড়ে বাকি নামাজের কোনো খবর নাই। তো এদের মধ্যে পার্থক্য কী সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে প্রথম কথা হলো এই যে ওলামাদের ঐক্যমতে যারা নামাজের ফরজকে অস্বীকার করে এবং নামাজ আদায় করে না তারা কাফের, কোরআন সুন্নাহর আলোকে সে ব্যক্তি কাফের। দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ফরজকে অস্বীকার করে না কিন্তু অবহেলা করে, আলসামি করে, একক তো নামাজও আদায় করে না, সে ব্যক্তিও কাফের। তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা ফরজকে স্বীকার করে কিন্তু পাঁচ অক্ত নামাজ আদায় করে না, বরং মন মতলবই এক অক্ত পড়ে, চার অক্ত পড়ে না, দুই অক্ত পড়ে, তিন অক্ত পড়ে না। আবার অনেকে আছে যারা শুধু জুমার নামাজ আদায় করে, আবার অনেকে আছে শুধু ঈদের নামাজ বৎসরে একবার আদায় করে। এদের বিষয়েও ওলামাদের মধ্যে মতানক্য রয়েছে। তবে শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন এবং অন্যান্য ওলামায়ে মুহাক্কিকিনগণ কথা পরিষ্কার বলেছেন যে এরাও কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কাফের। তিনারা দলিল পেশ করে থাকেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, হাদিসটি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে বলতে শুনেছি, বাইনা রাজুলি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুসলিম ব্যক্তি এবং কাফের ও মুশরিকদের মধ্যে পার্থক্যই হলো নামাজ ত্যাগ করা। তদুর বুরাইদা বিন হুসাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে বলতে শুনেছি যে আল্লাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, তাদের মধ্যে এবং আমাদের মধ্যে চুক্তি হলো নামাজের, যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। হাদিসটি আহমদ তিরমিজির এবং ইবনে মাজার ওলামায়ে মুহাক্কিকিনগণ হাদিসটিকে সহিহ বলেছেন। এবং এ মর্মে আরও বহু হাদিস রয়েছে এবং বিশেষ করে সাহাবা ইকরামদের মধ্যেও দেখা যায় যে তিনারা নামাজ ব্যতীত অন্য কোনো আমল যদি ছেড়ে দিত সেই আমল ছেড়ে দেওয়ার কারণে তারা কাফের মনে করতেন না, শুধু নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তিকেই কাফের মনে করতেন। যাই হোক, এমন আরও বহু আসার রয়েছে, যেমন একটি আসার এসছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন লা ইসলাম আলিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই। তো এই মর্মে আরও বহু কথা রয়েছে, সে সমস্ত কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে যারা মন মতলবী আলসামি করে, অবহেলা করে, এক অক্ত পড়ে, চার অক্ত পড়ে না, দুই অক্ত পড়ে, তিন অক্ত পড়ে না, অথবা শুধু জুম্মার নামাজ আদায় করে, অথবা বছরে শুধু ঈদের নামাজ আদায় করে, এদের ব্যাপারেও ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী সে ব্যক্তি কাফের। তাই এই সমস্ত মানুষ যদি মারা যায় তাহলে তাদের জানাজা পড়া বা তাদেরকে গোসল করানো, কাফন পিন্ডানো এবং মুসলমানদের গোরস্থানে দাফন করানো কোনোটাই জায়েজ নেই, বরং যে অবস্থায় মারা যাবে অমত অবস্থাতেই তাকে খোলা ময়দানে বা যে মুসলমানদের গোরস্থানের বাহিরে গর্ত করে পুঁতে রেখে দিতে হবে। এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। বাকি আল্লাহ আলম বিসাল্লাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام
اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءوا